Hello, this is FIROZ CUTLER. আলোচনা করছি পারফরম্যান্স ইভলিউশন টুলস। আপনি যদি সেলস পিপল হন, আপনি যদি সেলস এন্ড মার্কেটিংয়ে জব করে থাকেন, তো আপনার যে কোন বিষয়গুলো স্পেসিফিক আপনার কাজ করা উচিত, কোন বিষয়কে ম্যানেজমেন্ট টার্গেট করে আপনার প্রমোশন ইনক্রিমেন্ট দেয়, পারফরম্যান্স টুলস। আমি স্পেশালি 7 পারফরম্যান্স টুলস অ্যানালাইসিস করছি, শর্টলি আলোচনা করছি। যদি ডিটেলস কারোর দরকার হয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে ডিটেলসের, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। কাটারের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর কাটারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট ওয়ান, স্ট্রাইক রেট। আপনি অ্যাজ এ সেলস পিপুল হিসেবে আপনি স্ট্রাইক রেট আপনার জানা দরকার। অ্যাজ এ সেলস পিপুল না, প্রত্যেক মানুষের স্ট্রাইক রেট ক্যালকুলেশন করা উচিত, যে সে কত পার্সেন্ট কাজের জন্য ট্রাই করছে এবং কত পার্সেন্ট সে করছে। এটা হচ্ছে স্ট্রাইক রেট। স্ট্রাইক রেটটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। অ্যাজ এ সেলস পিপুল হিসেবে আপনি কতগুলো আউটলেটে কল করছেন, কতগুলো মেমো করছেন, এটা মেমোর ভিত্তিতে স্ট্রাইক রেট করলাম। স্ট্রাইক রেট যে কোনোভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন, অর্থাৎ আপনি কতগুলো কাজের জন্য ধাক্কা দিচ্ছেন এবং তার ফিডব্যাকে কতগুলো অ্যাচিভমেন্ট হচ্ছে, এইটার যে ইভলিউশন, এটার যে রেট, এটা হচ্ছে স্ট্রাইক রেট। নাম্বার টু, এলপিসি, লাইন পার কল। আপনি একটা মেমোতে কতগুলো প্রোডাক্ট লাইন রাখতে সক্ষম হচ্ছেন, একটা মেমোতে কতগুলো এসকিউ আছে, এইটা ক্যালকুলেশন করতে আপনাকে এইটা জানতে হবে। কারণ আপনি যত মেমোতে যত প্রোডাক্ট লাইন বাড়াবেন, আপনার মার্কেটের ভলিউম তত বাড়বে, আপনার মার্কেটের গ্রোথ রেট তত বাড়বে, আপনার পজিশন ডে বাই ডে আপনার মার্কেটে অপরচুনিটি তত বেশি তৈরি হবে। তো প্রোডাক্ট লাইন পিএলসি আপনাকে বাড়াতে হবে। পিএলসি হচ্ছে টোটাল এসকিউ ডিভাইডেড টোটাল মেমো, আপনি পিএলসি রেটটা পাবেন। নাম্বার থ্রি, ভিপিসি, ভলিউম পার কল, ভলিউম পার সেলস, নানানভাবে ডাকা যায় এটাকে। আমি ভলিউম পার কল ভাবে ডাকতেছি, অর্থাৎ একটা কলে একটা সেলসে আপনি কী পরিমাণে ভলিউম আসছে, অর্থাৎ আপনার টোটাল সেলস ডিভাইডেড টোটাল মেমো, আপনার পার মেমোতে পার ইনভয়েসে কত টাকা ভলিউম রাখছে পার্সেন্ট, এর যে ইকুয়েশনটা, এর যে পার্সেন্টেজটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ ম্যানেজমেন্ট এই বিষয়গুলোকে আপনাকে দেখে, কোম্পানি এই স্ট্রাকচার মেনটেন করে না। যারা হাই প্রোফাইলের কোম্পানি, বড় বড় কোম্পানিগুলোকে এই স্ট্রাকচারটা দেখে। নাম্বার ফোর, টার্গেট সেগমেন্টেশন। আপনি টার্গেটটা অ্যাচিভ করছেন কি না, আপনাকে টার্গেট যদি অ্যাচিভ করতে হয়, আপনাকে অবশ্যই প্রপার টার্গেট সেগমেন্টেশন করতে হবে। যদি প্রপার ওয়েতে টার্গেটটা সেগমেন্ট না করতে পারেন, আপনার টার্গেটটা অ্যাচিভ হবে না। আপনার টোটাল টার্গেট কত ডিভাইডেড টোটাল ওয়ার্কিং ডে কত, এই যে পার ডে ওয়াইজ যে আপনার টার্গেট অর্জন করতে হয়, এই ইকুয়েশনটা আপনাকে জানতে হবে। এবং এই ইকুয়েশনটা স্পেসিফিকভাবে আরও আলোচনা আছে আমার এই ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আউটলেট ওয়াইজ, মেমো ওয়াইজ, রুট ওয়াইজ কীভাবে টার্গেটটা অ্যাচিভ করবেন, ডিটেলস আছে সেখানে। নাম্বার ফাইভ, গ্রোথ রেটটা অ্যানালাইসিস জানতে হবে। গ্রোথ রেট, আপনি লাস্ট মান্থে কত করছিলেন, লাস্ট ইয়ারে কত করছেন, দিস মান্থ দিস ইয়ারে আপনি কত করছেন, লাস্ট উইকে আপনি কত সেলস করছেন, এই যে যে গ্রোথ রেটটা, এটা আপনাকে মেনটেন করতে হবে, এটা জানতে হবে। ডে বাই ডে আপনাকে গ্রোথ রাখতে হবে। কীভাবে রাখবেন, যে দিস মান্থ সেলস ডিভাইডেড লাস্ট মান্থ সেলস, আপনি পার্সেন্টেজটা বের হবে, দিস উইক সেলস ডিভাইডেড লাস্ট উইক সেলস, এভাবে আপনাকে বের করতে হবে গ্রোথ রেটটা। গ্রোথ রেটটা আপনি মেমো ওয়াইজ ভ্যালুতে, আপনি যে কোনোভাবে এলপিসিতে আপনি গ্রোথ রেটটা ক্যালকুলেশন করতে পারেন। নাম্বার সিক্স, আপনি সেলস পিপুল কতটা দক্ষ, যোগ্যতা সম্পূর্ণ সেলস পিপুল, তার ইকুয়েশনটা সবচেয়ে দেখা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকুয়েশন হচ্ছে আপনি কতটুকু অর্ডার কাটছেন এবং কতটুকু ডেলিভারি করছেন, কতটুকু করছেন, এর যে ইকুয়েশনটা, আপনি কতটুকু মানে কত বড় মানের সেলস পিপুল, এটা এইখান দেখলে এনাফ। যে আপনার টোটাল অর্ডার কত ছিল, টোটাল ডেলিভারি কত ছিল, কত পার্সেন্ট আপনার ডেলিভারি উঠছে, আপনি কত পার্সেন্ট ফলস মেমো কাটছেন, আপনার কত পার্সেন্ট লিডারশিপ গ্যাপ, এইখানে এই বিষয়গুলো দেখলে সেটা বেরোয় এসে। নাম্বার সেভেন, মোস্ট ইম্পর্টেন্ট টুলস হচ্ছে ড্যামেজ রেট। আপনি কত পার্সেন্ট প্রোডাক্ট সেলস করছেন এবং কত পার্সেন্ট ড্যামেজ মার্কেট থেকে রিটার্ন আসছে, মার্কেট থেকে যে ড্যামেজ রিটার্ন আসছে, এটা সেলস পিপুলের মনিটরিং অভাব থাকলে, সেলস পিপুলের মার্চেন্ডাইজিংয়ের অভাব থাকলে, এই সেলস পিপুলের ডিস্ট্রিবিউশন গোডাউনে, তার গোডাউনের যে স্টক যেভাবে সুন্দরভাবে সাজানো দরকার, যেভাবে প্রোডাক্ট রাখার কথা, যে পরিবেশে, যে স্বাস্থ্যসম্মত পরিবেশে আপনি কনজিউমার গুডস রাখার দরকার সেভাবে রাখছে কি না, এই সংক্রান্ত কারণে ড্যামেজ যে হয়, এই যে একজন অদক্ষ যদি সেলস পিপুল হয়, মানে অযাচিত সেলস পিপুল যদি হয়, তার এই রেটটা সবচেয়ে বেশি হবে।
বিভিন্ন কারণে ড্যামেজ হয়, আপনার অযোগ্যতার কারণে প্রোডাক্টটা ড্যামেজ হয়। তো এই হচ্ছে স্পেসিফিক শাটার রিজন, যে শাটার রিজনের উপর ডিপেন্ড করে একজন ম্যানেজমেন্ট আপনাকে আপনার দক্ষতা যোগ্যতা ক্যাপাবিলিটি মূল্যায়ন করতে পারে। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনি যদি একজন ভালো মানের সেলস পিপুল হন, ভালো সেলস পিপুল হন, আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। আপনি যে কোনো ইন্টারভিউ বোর্ডে যে কোনো জায়গা আপনাকে যে কেউ এই রিলেটেড কোশ্চেন করতে পারে, চটাং চটাং উত্তর দিয়ে দিলেন, বুঝবে যে না ভিতরে মাল আছে। তো কাটলারের পাশে থাকতে কাটলারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।